হ্যালো বন্ধুরা, বর্তমানে প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই বাইক আছে। আগে যেটি ছিল সাইকেল 20-25 বছর আগে, কিন্তু বিগত কিছু সময়ে মানুষের শখ এবং গাড়ির প্রতি টান মানুষকে মোটরসাইকেলকে একটি নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিণত করেছে। বর্তমানে অনেকেই ফ্যামিলি ইউজের জন্য গিয়ারলেস স্কুটি কিনছে। এতে অটোমেটিক গিয়ার চেঞ্জিং মেকানিজম বা টর্ক কনভার্টার ব্যবহৃত হয়, তাই স্কুটি চালানো এর স্টার্টিংয়ের ক্ষেত্রে কাজটি একদমই সহজ এবং তাই যে কেউ স্কুটি চালাতে পারে। শুধু ব্যালেন্স এর দিকটা খেয়াল রাখতে হয়, কিন্তু বাইক হয় গিয়ার যুক্ত, তাই বাইক স্টার্ট করা এবং চালানোর জন্য কিছু স্কিল এর প্রয়োজন হয় এবং সেই জিনিসগুলি খেয়াল রাখতে হয়। এগুলি হলো 1 নম্বর, ইগনিশন সুইচ অন করে গাড়ি নিউট্রালে থাকলে তারপর সেলফ স্টার্ট করতে হয়, অথবা কিক স্টার্ট থাকলে কিক স্টার্ট করতে হয়। অবশ্যই তার আগে পেট্রোল লাইন অন করে নিতে হয় কার্বোরেটরযুক্ত গাড়িতে, এবং হেডলাইটের সুইচ অফ করে নেওয়াই ভালো। 2 নম্বর, এছাড়া গাড়ি যদি ফার্স্ট গিয়ারে থাকে তাহলে বাঁদিকে হ্যান্ডেলে ক্লাচ লিভারটি সম্পূর্ণ প্রেস করে তারপর সেলফ স্টার্ট বা কিক স্টার্ট করতে হয়। 3 নম্বর, এরপর স্পিডোমিটারের রেঞ্জ দেখে গিয়ার চেঞ্জ করতে হয়, এবং প্রত্যেকবারই ক্লাচ লিভার সম্পূর্ণ প্রেস করতে হয়। পা পায়ে গিয়ার লিভার আপ এবং ডাউন করতে হয়। স্পিডোমিটারে স্পিড 20 কিলোমিটার/ঘন্টা থাকলে সেকেন্ড গিয়ার, এবং 30 কিলোমিটার/ঘন্টা থাকলে থার্ড গিয়ার, এবং 35-40 এর মধ্যে উঠলে ফোর্থ গিয়ারে চালাতে হয়। এটাই নিয়ম, এতে করে মাইলেজ ভালো পাওয়া যায়। আর 40-45 কিলোমিটার/আওয়ার এই স্পিডে ফোর্থ গিয়ারে চালালে মাইলেজ ম্যাক্সিমাম পাওয়া যায়। এবার আমরা জানবো প্রত্যেকবার গিয়ার চেঞ্জের জন্য ক্লাচ লিভারটি প্রেস করতে হয় কেন। তো ইঞ্জিনের পাওয়ার ক্র্যাঙ্কশ্যাফ্টে যায়, এবং ক্র্যাঙ্কশ্যাফ্টের এক প্রান্তে ক্লাচ প্লেট লাগানো থাকে, এবং এই ক্লাচ প্লেটটি গিয়ারের সাথে যুক্ত হতে সাহায্য করে ড্রাইভ মেম্বারকে, যা গিয়ার বক্স নামে পরিচিত। যখন গাড়ি নিউট্রাল অবস্থায় থাকে তখন ক্র্যাঙ্কশ্যাফ্ট ফ্রিলি ঘোরে, অর্থাৎ গিয়ারে সংযুক্ত না থাকা অবস্থায় ইঞ্জিনের ওপর লোড পড়ে না, এবং যখন আমরা ক্লাচ লিভারটি প্রেস করি তখন ক্লাচ এর প্রেসার প্লেটটির মধ্যে অবস্থিত স্প্রিং সংকুচিত হয় এবং গিয়ার বক্সে ইঞ্জিনের পাওয়ার ডিসএনগেজ হয়। তখন আমরা আমাদের পছন্দ মতো গিয়ারে শিফট করে দিই এবং ক্লাচের ওপর থেকে প্রেসার রিলিজ করে ক্লাচটিকে পাওয়ার এনগেজ করা হয় পুনরায়, এবং গিয়ার বক্স পাওয়ার পায়। এইভাবে গিয়ার চেঞ্জ করা হয়। গিয়ার চেঞ্জ করার জন্য প্রথমে ক্লাচ লিভারটি প্রেস করে তারপর গিয়ার চেঞ্জ করতে হয়। অনেক সময় এই ক্লাচ লিভারটিকে অর্ধেক প্রেস করে গিয়ার চেঞ্জ করতে গিয়ে গিয়ার বক্সে জার্কিং অনুভব হয় এবং গিয়ারের দাঁতের ক্ষতিসাধন ঘটে এই সময়। তাহলে গিয়ারযুক্ত গাড়িতে গিয়ার পরিবর্তনের জন্য আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত যে প্রথমবারের জন্য গাড়ি চালানো শিখছে। ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অটোমোবাইল সংক্রান্ত ভিডিওর আপডেট বাংলা ভাষায় পাওয়ার জন্য। থ্যাংক ইউ।